তাদের বাড়ির দরজায় দুটো হাতি বাঁধা থাকে। কার কাছে শুনলে হাতি বাঁধা থাকলেই হলো হাতি, বড্ড জোর দুটো পোষা কুকুর মতো থাকতে পারে, হাতি ভেতরে একদিন হলো নাকি? আরে কলকাতা হচ্ছে এটা, এটা বুঝতে পারছো না? নিচে দিয়ে সব ডেরেন গাছে ডেরেন, হাতি চললে পরে রাস্তা ধরতে পড়বে না। খুব বুঝিয়েছে কান্ত। আগে খতটা লেখা হলো আগে? হ্যাঁ শুনি বা একবার আগে। হ্যাঁ, মহামহিম শ্রী গোবর্ধন রায় মহাশয় বরাবর এসু, চাইবা মাত্র পরিশোধ করিবার অঙ্গীকারে আমি শ্রী চণ্ডী ঠাকুর, পিতা ঈশ্বর ঠাকুরী ঠাকুর, সাকিম শ্রীনাথপুর, থানা মহেশনগর, জেলা হুগলি, মহামহিম শ্রীযুক্ত বাবু গোবর্ধন রায় মহাশয়ের নিকট হইতে শতকরা 12 টাকা সুদে নগদ 800 টাকা কর্জ লইয়া এই হ্যান্ডল লিখিয়া দিলাম। আরও প্রকাশ থাকে যে মাসে মাসে সুদ দিতে না পারিলে সুদ আসলে জমা হইবে। এই যে চক্রবৃদ্ধি হারে সুদ হলো গোবর্ধন দা, কিছু না কিছু না কিছু না। আরে ভাই, ওসবগুলো খতে লিখতে হয় বুঝলি না? সই করে ফেলো তো। পঁচাত্তর টাকা। পঁচাত্তর টাকা? 100 টাকার খত লিখে দিলুম, এ যে একবার গলা কাটা হচ্ছে গোবর্ধন দা। কিচ্ছু নয় কিচ্ছু নয় চন্ডী ভাই, সব তার ইচ্ছা, নইলে তোমায় তো শুধু হাতি আমার টাকা দেবার কথা, আর টাকা তো হাতির ময়দারি ভাই। মায়াবদ্ধ জীব আমরা, মন বোঝে না, তাই ওই সব লেখাপড়া করতে হয়, খত লেখা হ্যান্ডনোট লেখা এসব করিয়ে নি। কিন্তু ভাই রে চন্ডী, জম যেদিন নোটিশ দেবে সেদিন তো সবই ফেলে চলে বলি, বসে বসে সুদ খাচ্ছ আর টাকা জমাচ্ছ, বলি খাবে কে তোমার ও টাকা? কেন গো, তোমার ছেলেতে খরচ হবে নাকি? কেন, কি হলো তোমার? আমার একটা ছেলে কার্তিক, সবে ধর নীলমণি, সে যদি প্রাণে না বাঁচে আগুন জ্বালে দিই তোমার টাকা। কেন কার্তিক, আমার কি হলো গো? আমি তো এই তো তাকে দেখে এলো। এই দেখে এলে তো মাথা কিনেছ, বলি কার্তিক যে আমার বিষ খেতে যাচ্ছে। বিষ করে বাবা, বিষ খাবে কেন গো? তার মন পড়েছে ওই পরাণ চাটুর্যের মেয়ে বিজলির ওপর, এই বিয়ে যদি না হয় তাহলে কার্তিক আমার বিষ খাবে, তুমি এই বিয়ের ব্যবস্থা করো। কি আশ্চর্য তাকে দেখি, আরে সে বিয়ে দিতে না চাইলে আমি কি ব্যবস্থা করি বলো দেখি, সে তো আমার খাতক নয় গো। তাহলে কিসের বড়